ইলেকট্রোস্ট্যাটিক্স আর ইলেকট্রোডাইনামিক্স পার্টটুকু শেষ করার পরে আমরা এখন ম্যাগনেটোস্ট্যাটিক্সে মুভ করতে পারি, যেটা হচ্ছে চেং এর বইয়ের চ্যাপ্টার 6। তো এই চ্যাপ্টারের নাম হচ্ছে স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড। তো আমরা এখানে বেসিক্যালি ম্যাগনেটিক ফিল্ড নিয়ে কাজ করবো। তো ম্যাগনেটিক ফিল্ড মানে কি, তোমরা হচ্ছে বার ম্যাগনেটের সাথে সবাই পরিচিত। তো বার ম্যাগনেট কি করে, তোমার মেটাল বা এই ধরনের কোনো কিছুকে হচ্ছে অ্যাট্রাক্ট করে, ঠিক আছে? এবং সব মেটালকে অ্যাট্রাক্ট করে না, কিছু স্পেসিফিক টাইপের মেটাল আছে, যেমন আয়রন বা নিকেল বা কিছু অ্যালয় আছে, এই সমস্ত জিনিসকে অ্যাট্রাক্ট করে আর সামথিং। কথা হচ্ছে এই যে ম্যাগনেটিক ফিল্ডটা, এটা ইন দ্য ফার্স্ট প্লেস জেনারেট হয় কিভাবে, ইন দ্য ফার্স্ট প্লেস জেনারেট, এটা হচ্ছে ডিপেন্ড করে চার্জের মুভমেন্টের উপর, ঠিক আছে? মনে করো তোমার একটা চার্জ, মানে একটা অ্যাটম, তোমার মনে একটা অ্যাটম বা একটা মলিকিউল মনে করো তোমার ফিক্সড আছে। তো একটা মলিকিউলের ভিতরে কিন্তু তোমার আসলে প্রোটন আছে, নিউট্রন, প্রোটন আছে আর ইলেকট্রন আছে, তাই না? এবং ইলেকট্রন গুলার কি একটা স্পিন বলে একটা কোয়ান্টিটি তোমরা পড়ছো, ঠিক আছে? তার মানে একটা ইলেকট্রন আসলে তার অ্যাক্সিসের চারপাশেও কিন্তু ঘুরতে থাকে। তো ইলেকট্রন তার অ্যাক্সিসের চারপাশে ঘুরলে সেটাও কিন্তু একটা মুভমেন্ট। আবার ইলেকট্রন যদি মনে করো তার চারপাশের অ্যাক্সিস বরাবর ঘুরতেছে, ভালো কথা। এছাড়া সে যদি, যে মনে করো তোমাদের ডাইনামিক ইলেকট্রোডাইনামিক্সে আমরা যেটা পড়ছি আর কি, যে কারেন্ট ফ্লো হয়, কারেন্ট ফ্লো হইলেও কিন্তু সেটা এক ধরনের মুভমেন্টই মানে ডিনোট করতেছে, তাই না? যখনই হচ্ছে তোমার কোনো চার্জের মুভমেন্ট হয়, তখন সে এক ধর বিশেষ ধরনের মানে একটা ফিল্ড ক্রিয়েট করতে পারে, মানে মুভমেন্টের সাথে, এটা হচ্ছে চার্জের মুভমেন্টের সাথে রিলেটেড আর কি। চার্জ যদি ফিক্সড থাকে তাহলে শুধুমাত্র সে ইলেকট্রিক ফিল্ড জেনারেট করবে, বাট যদি চার্জ মুভমেন্টে থাকে, সেটা স্পিনের কারণেই হোক বা সেটা লিনিয়ার মুভমেন্টের কারণে, মানে ট্রান্সলেশনাল মুভমেন্টের কারণেই হোক, সে একটা এক্সট্রা আরেকটা ফোর্স ফিল্ড তৈরি করবে, যেটার নাম হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড। তো এই ম্যাগনেটিক ফিল্ডের কোয়ান্টিটিটা তোমরা অলরেডি জানো, এটাকে আমরা বি দিয়ে এক্সপ্রেস করি আর কি। তো এই জিনিসগুলো আমরা ফার্দার আর কি সামনে দেখবো। তো আগে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স একটু রিক্যাপ করে আসি। ইলেকট্রোস্ট্যাটিক্স এ আমরা শুরুতেই হচ্ছে দুইটা ফান্ডামেন্টাল পোস্টুলেট দিয়ে আমাদের কথাবার্তা শুরু করছিলাম, যার একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের, স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ডের ডাইভার্জেন্স কত, রো বাই এপসাইলন, যেখানে রো হচ্ছে চার্জ ডেন্সিটি, এপসাইলন হচ্ছে মিডিয়ামের ইলেকট্রিক মিডিয়ামের পারমিটিভিটি, আর স্টেডি ইলেকট্রিক ফিল্ড, সরি স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড এর কার্ল হচ্ছে জিরো। এবং এফি দিয়ে আমি যেটা বুঝাইতেছি, এটা হচ্ছে কোন একটা স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড এর মধ্যে তুমি যদি কিউ পরিমাণ চার্জ আনো, তাহলে তার উপর টোটাল এক্সার্টেড ফোর্সটা হবে হচ্ছে কিউ টাইমস ই, ঠিক আছে? এগুলো আমরা সবাই জানি। তো আমরা হচ্ছে স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড এর যাওয়ার সময় আগে ম্যাগনেটিক ফিল্ডটা ডিফাইন করে আসবো, এন্ড দেন সেটা দেখবো যে ম্যাগনেটোস্ট্যাটিক্স এর জন্য আমার কোন দুইটা ফান্ডামেন্টাল পোস্টুলেট নিয়ে আগাইতে হবে। সেখানেও অবশ্যই এ বি ভেক্টরের একটা ডাইভার্জেন্স থাকবে, একটা কার্ল থাকবে, এবং দুইটা ইন্টারচেঞ্জ হবে আমরা পরে দেখবো। এবং এখানে যেহেতু রো মানে চার্জ ডেন্সিটি বলে একটা কথা ছিল, এখানে ওইরকম ইকুইভ্যালেন্ট কিছু একটা টার্ম থাকবে। এখানে যেহেতু এপসাইলন পারমিটিভিটি ছিল, এখানে ওইরকম ইকুইভ্যালেন্ট কিছু একটা টার্ম থাকবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে অনেক আগে একটা জিনিস পড়ে আসছি, যে মনে করো তোমার একটা চার্জ, একটা একটা এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ড আসলে কিভাবে আমরা মেজার করবো। একটা এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ড মনে করো আছে, ওই বিভিন্ন মানে একটা বড় চার্জ সোর্সের মানে মুভমেন্টের কারণে মনে করো এটা ক্রিয়েট হয়েছে। মনে করো একটা তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, তোমরা জানো যে একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট গেলে তার চারপাশে হচ্ছে তোমার একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, ঠিক আছে? এটা তোমরা জানো অলরেডি, রাইট হ্যান্ড রুল থেকে আমরা এটা বের করতে পারি, এটা ডিরেকশন। তো কি হইতেছে, চার্জের ট্রান্সলেশনাল মুভমেন্ট, সো একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হলো। তো ম্যাগনেটিক ফিল্ড যে কোনো কারণে ক্রিয়েট হতে পারে। তো সেই ম্যাগনেটিক ফিল্ড এর মধ্যে অন্য একটা চার্জ, একটা কিউ পরিমাণ চার্জ হচ্ছে মুভ করতেছে ইউ ভেলোসিটিতে, ঠিক আছে? তো একটা চার্জ একটা এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ড এর মধ্যে যখন মুভ করে, তখন তার মুভমেন্টের ডিরেকশনের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে একটা ফোর্স এক্সার্ট হয়। সেই ফোর্সটা কে এক্সার্ট করে, ম্যাগনেটিক ফিল্ডটা, ঠিক আছে? তো ওই ফোর্সটার নেচার কি, এই ফোর্সটা হচ্ছে এই চার্জটা যত বেশি ফোর্সটা তত বেশি। সো ফোর্সটা হচ্ছে চার্জের ডিপেন্ডেন্ট মানে প্রপোর্শনাল। দেন যেহেতু পারপেন্ডিকুলার কাজ করবে, মানে ইউ যেদিকে তার সাথে পারপেন্ডিকুলার কাজ করবে, সো বেসিক্যালি আমার কি আসলে ইউ এর পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা কিন্তু বেশি কাজে আসবে, ঠিক আছে? তো ইউ এর সাইন থিটার সাথে হচ্ছে সেটা প্রপোর্শনাল, মানে ইউ এর মানে ইউ এর সাইন থিটা আসলে কি, সাইন থিটা হচ্ছে তোমার থিটাটা হচ্ছে চার্জের মুভমেন্টের ডিরেকশন, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনের সাথে যেই অ্যাঙ্গেলটা ক্রিয়েট করতেছে সেটা হচ্ছে থিটা। তো তুমি যদি ইউ এর সাইন থিটা পড়ছো না, তাহলে তুমি আসলে ইউ এর মানে ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে হচ্ছে কি ইউ এর উপাংশটা পাবা, সো ওইটার প্রপোর্শনাল। এন্ড থার্ড অফ অল, তোমার যে ফোর্সটা, সে ফোর্সের ডিরেকশন হবে হচ্ছে তোমার ইউ এর সাথে পারপেন্ডিকুলার। তুমি যদি এই পজিশনে যাইতে থাকো, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের কারণে তোমার উপর ফোর্সটা হবে এই ডিরেকশনে, ঠিক আছে?
তো একটু পরে এখানে দেখবো যে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, তো দেখা যাক। এখন কথা হচ্ছে আমরা যদি এই দুইটা ইনফরমেশন এক আর দুইকে একসাথে করি, তাহলে আমরা কি দেখি যে একটা প্রপোর্শনাল সাইন উঠায় দিতে হলে আমাদেরকে একটা কনস্ট্যান্ট আনতে হয়। তো এই কনস্ট্যান্টটাই হচ্ছে আসলে তোমার ম্যাগনেটিক ফিল্ড হিসেবে ডিফাইন্ড, ঠিক আছে? তো এটাকে আমরা ভেক্টর ফর্মেটে লিখতে চাই, কেন? কারণ ফোর্স একটা ভেক্টর, তাই না? ফোর্স একটা ভেক্টর, তো রাইট হ্যান্ড সাইডে আমার কিছু ভেক্টর থাকবে, যেখানে চার্জ অলরেডি কিন্তু একটা স্কেলার, তো এটাকে আমি ইকুয়েশন আনতে পারতেছি না। কি কি আনা যায় দেখো, ইউ একটা ভেক্টর, তো তার সাথে আমি কি বি কে একটা ভেক্টর হিসেবে ডিক্লেয়ার করতে পারি, যেহেতু তার একটা ডিরেকশন আছে, তাই না? ম্যাগনেটিক ফিল্ডের কিন্তু একটা ডিরেকশন থাকে, যে সে কোন দিকে সাউথ পোল কোন দিকে নর্থ পোল, তার কিন্তু একটা ডিরেকশন থাকে। তো কিউ যেহেতু স্কেলার, সেটাকে আমি বাইরে বের করে আনলাম, আর হচ্ছে ইউ বি সাইন থিটা লিখলাম। তো এটা কি ইউ ক্রস বি এর মতো না? তো বেসিক্যালি আমি যদি এটাকে ভেক্টর ফরম্যাটে রূপান্তর করতে চাই, তাহলে এফ এম ভেক্টর ইকুয়ালস টু হবে কিউ ইউ ক্রস বি ভেক্টর, ঠিক আছে? তো ইউ ক্রস বি কি একটা ভেক্টর সাইন। এখন কথা হচ্ছে বি ক্রস ইউ তো হতে পারতো, মানে আমি যদি এখানে অল্টারনেট করে বি ইউ সাইন থিটা লিখতাম, তাহলে তোমাদের মনে হতে পারে যে তাহলে তো বি ক্রস ইউ হইতে পারতো। তো এই ডিরেকশনটা আসলে এক্সপেরিমেন্টালি যেই ডিরেকশন দেখা গেছে সেই ডিরেক্ট, মানে সেই ডিরেকশনটার সাথে কমপ্লাই করার জন্য হচ্ছে ইউ ক্রস বি এটা আনা হয়েছে, ঠিক আছে? মানে ইউ ক্রস বি হলে যে ডিরেকশন হবে ফোর্সটা সেই ডিরেকশন হবে নর্মালি। আর এখানে কিন্তু কিউ চার্জটাকে আমি বাই ডিফল্ট পজিটিভ ধরে রাখছি, মনে করো এটা যদি একটা ইলেকট্রন হয়, একটা নেগেটিভ চার্জ হয়, তাহলে কি হবে, এই কিউটার সাথে একটা নেগেটিভ থাকবে না, সো ইউ ক্রস বি এর ডিরেকশন যেদিকে ফোর্স তার উল্টা দিকে হবে, কারণ কিউ এর সাথে একটা নেগেটিভ অ্যাসোসিয়েটেড আছে। এন্ড এই বি এর নামটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বলে এটাকে, ঠিক আছে? ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি এই নামটা মনে রাখলেই আমাদের জন্য ভালো। তো এই বি ভেক্টরটা, এটার ইউনিট হচ্ছে তোমার বেসিক্যালি ওয়েবার পার মিটার স্কোয়ার, ঠিক আছে? ওয়েবার হচ্ছে কাইন্ড অফ ফ্লাক্স লাইন টাইপের একটা কোয়ান্টিটি বোঝায়, তো পার মিটার স্কোয়ারে কতগুলো ফ্লাক্স লাইন পার হইতেছে, এটা হচ্ছে ফ্লাক্স ডেন্সিটি, অথবা এটাকে একটা নাম দেওয়া হয় হচ্ছে গিয়ে টেসলা। তো আমরা এখন দেখবো যে বিটাকে কিভাবে ডিফাইন করে। তো বি এর ডিফাইনিং ইকুয়েশন হিসেবে আমরা এই ইকুয়েশনটা ইউজ করবো, ঠিক আছে? এই ইকুয়েশনটা থেকে তুমি যদি মনে করো বি কে রাইট হ্যান্ড সাইডে রেখে শুধু কিউ ইউ সাইন থিটাকে এফ এম এর নিচে নিয়ে আসো, তাহলে তুমি কি এই ইকুয়েশনটা পাবা, ঠিক আছে? এখন দেখো কিউ এর ভ্যালু যদি এক, মানে ইউনিট হয়, মানে কিউ যদি 1 কুলম্ব হয়, ইউ যদি 1 মিটার পার সেকেন্ড হয়, এবং সাইন থিটা যদি 1 হয়, সাইন থিটা 1 হওয়া মানে কি আসলে থিটার অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হওয়া, এন্ড থিটার অ্যাঙ্গেল 90 ডিগ্রি হওয়া মানে কি একদম পারফেক্টলি তোমার বি যেদিকে, ইউ ঠিক তার পারপেন্ডিকুলার ডিরেকশনে কাজ করতেছে, মানে মুভ করতেছে আর কি। তো এই আইডিয়াল কেসটা যদি হয়, তাহলে কি নিচের পুরো টার্মটা 1 হয়ে যাবে, তখন বি ইকুয়ালস টু হয়ে যাবে এফ এম। তার মানে 1 কুলম্ব একটা চার্জ 1 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যদি একটা এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ডের সাথে, মানে ফিল্ডের ডিরেকশনের সাথে, মনে করো ডিরেকশনটা তুমি জানো, ডিরেকশনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করে, তাহলে তার উপর যেই ফোর্সটা এক্সার্ট হয় সেটাকেই বলে ওই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটির ভ্যালু বা ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু, ঠিক আছে? এবং ডিরেকশনটা কোন দিকে হবে ম্যাগনেটিক ফিল্ডের, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা তুমি আসলে জানতেই পারো, মানে নর্থ পোল কোন দিকে, সাউথ পোল কোন দিকে, এটা তুমি আসলে খুব ইজিলি একটা একটা ছোট বার ম্যাগনেট নিয়ে তুমি সেটা টেস্ট করে দেখতে পারো যে বি এর ডিরেকশনটা আসলে কোন দিকে, সো ডিরেকশনটা তুমি ওই দিকে পেয়ে যাবে। তো এভাবে করে হচ্ছে আমরা বি কে ডিফাইন করতে পারি, ঠিক আছে? তো যাই হোক, এখন ফান্ডামেন্টাল যে পোস্টুলেট দুইটা নিয়ে আমরা আগাবো সেগুলো হচ্ছে এই দুইটা, ঠিক আছে? প্রথমত বি এর ডাইভার্জেন্স হচ্ছে 0, এটা একটু পরে মনে রাখবে, এটা আমি এক্সপ্লেন করে দিব, যদিও আমি আসলে আগেই এটা এক্সপ্লেন করে আসছি, তোমাদের যদি মনে থাকে তাহলে ভালো। আর বি এর ক্রস প্রোডাক্ট যখন নিব সেটা নন জিরো হবে না, বি এর যখন ক্রস প্রোডাক্ট নিব, সরি বি এর যখন কার্ল নিব, সরি বি এর যখন কার্ল নিব তখন সেটা রেজাল্ট আসবে হচ্ছে মিউ নট জে, ঠিক আছে? তো একটা জিনিস একটু খেয়াল করো, তুমি যদি ইলেকট্রোস্ট্যাটিক্স এর সাথে সেটাকে মিলাইতে চাও, ইলেকট্রোস্ট্যাটিক্স এ ডাইভার্জেন্স এর ভ্যালুটা নন জিরো ছিল, আর ম্যাগনেটোস্ট্যাটিক্স এ কার্ল এর ভ্যালুটা নন জিরো, পজিশন অল্টার হইলো। দুই হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স এ ডাইভার্জেন্স এর টার্মে রাইট হ্যান্ড সাইডে একটা চার্জ ডেন্সিটি ছিল, আর ম্যাগনেটোস্ট্যাটিক্স এ রাইট হ্যান্ড সাইডে একটা কারেন্ট ডেন্সিটি আছে, ঠিক আছে? এখানে যেটা হচ্ছে তোমার কারেন্ট ডেন্সিটি। এবং ফাইনালি তোমার ইলেকট্রোস্ট্যাটিক্স এর ফান্ডামেন্টাল পোস্টুলেট প্রথমটাতে হচ্ছে কি একটা কনস্ট্যান্ট হিসেবে 1/ε0 ছিল, এখানে কনস্ট্যান্ট হিসেবে একটা মিউ নট আসছে যেটার নাম হচ্ছে পারমিয়াবিলিটি। তো যাই হোক, এখন কথা হচ্ছে কারেন্ট ডেন্সিটি কোথা থেকে আসলো, ঠিক আছে? কারেন্ট ডেন্সিটি কোথা থেকে আসলো সেটা জানার আগে আমরা একটা জিনিস একটু দেখি। মনে করো তোমার কাছে এখানে একটা এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ড আছে, ঠিক আছে? মনে করো এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে বি ডিরেকশনে, এন্ড তোমার কাছে একটা চার্জ আছে মনে করো প্লাস কিউ মনে করো, ঠিক আছে? তো সে এই ডিরেকশনে যাইতেছে, তার ইউটা এটা। ইউ যদি এটা হয় তাহলে সে কি করবে বলতো, মানে বি এর কারণে সে যেহেতু ইউ বরাবর মুভ করতেছে, তো সে তার মানে মানে চার্জটা মনে করে এই যে এই পয়েন্টটা,
সে যেহেতু ইউ বরাবর মুভ করতেছে এবং একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মুভ করতেছে, তাহলে আমরা এই মাত্র কি বলছি, ম্যাগনেটিক ফিল্ড তার উপর একটা ফোর্স এক্সার্ট করবে। ফোর্সটা কোন ডিরেকশন বরাবর কাজ করবে, সে আগে যেই পজিশন বরাবর যাই মানে আগে যেই ডিরেকশন বরাবর যাইতেছিল সেই ডিরেকশনের সাথে পারপেন্ডিকুলার বরাবর হচ্ছে ফোর্সটা কাজ করবে। ঠিক আছে, ফোর্সটা পারপেন্ডিকুলার কাজ করে সে কি করলো, সে হালকা এই পথ থেকে বিচ্যুত হয়ে একটু এই বরাবর চলে আসলো। ঠিক আছে, সো তার ডিরেকশনটা এখন এই বরাবর হয়ে গেল। প্রতিটা মুহূর্তেই কিন্তু এই ম্যাগনেটিক ফিল্ড তার উপর ফোর্স এক্সার্ট করতেছে এবং প্রতিটা ফোর্সই কিন্তু তার গতিপথের সাথে পারপেন্ডিকুলার। সো একটু একটু করে তার ডিরেকশন চেঞ্জ হতে থাকবে, প্রতিবারই তার উপর ফোর্সটা পারপেন্ডিকুলার হবে, আর একটু করে সে হচ্ছে গিয়ে ডিরেকশন চেঞ্জ করবে, প্রতিবারই ফোর্সটা তার উপর পারপেন্ডিকুলার। তো এরকম করতে করতে আসলে কি হবে, এই চার্জটা আসলে জাস্ট যাইতেছিল, হুট করে ফোর্স পায় সে পারপেন্ডিকুলার মুভ করা শুরু করছে এমন না, মানে জিনিস হচ্ছে সে যাইতেছিল ভালো কথা, বাট প্রতিবার সে প্রতিটা পয়েন্টে 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 সে হচ্ছে পারপেন্ডিকুলার একটা ফোর্স ফিল করতেছে। তো তার মানে কি হবে, আসলে চার্জটা একটা সার্কুলার পাথে মুভ করবে। ঠিক আছে, বুঝা যায়? তো সার্কুলার পাথে মুভ করবে কেন, কারণ সার্কুলার পাথ মানে তার উপর হচ্ছে সবসময় একটা পারপেন্ডিকুলার বরাবর একটা ফোর্স অ্যাপ্লাই হইতেছে। এটা একটু চিন্তা করে দেখো, যে মনে করো তোমার, মনে করো তুমি তোমার আঙ্গুলের মাথায় একটা দড়ি বেঁধে আর দড়ির আরেক মাথায় হচ্ছে একটা ইটের টুকরা বেঁধে হচ্ছে গিয়ে তোমার আঙ্গুলটাকে সেন্টারে রেখে চারপাশে ঘুরাইতেছো। চারপাশে ঘুরাইলে কি হবে, তোমার তোমার আঙ্গুলটা যদি মাঝখানে থাকে তার চারপাশে হচ্ছে তোমার দড়িতে করে এটা ঘুরতে থাকবে, ইটের টুকরাটা ঘুরতে থাকবে, তাই না? এটা হচ্ছে যদি রেডিয়াস হয়। তো বেসিক্যালি এই জিনিসটা যেভাবে ঘুরতেছে তাতে মানে ব্যাপারটা আসলে কি হইতেছে, তোমার যে ইটের টুকরাটা সেটা হচ্ছে তোমার চার্জটা, সেটার উপর কনস্ট্যান্টলি তুমি কি করতেছো আসলে একটা পারপেন্ডিকুলার বরাবর, মানে সে যেই ডিরেকশনে আছে, আমরা জানি যে সার্কুলার পথে যখন কোনো কিছু একটা ঘুরে, মানে সার্কুলার পথে যদি কোনো কিছু একটা কখনো ঘুরে তাহলে যে কোনো মোমেন্টে তার ভেলোসিটি ডিরেকশনটা কোন দিকে হয়, রেডিয়াসের সাথে পারপেন্ডিকুলার বরাবর হয়, তাই না? তারপরে মনে করো এই পয়েন্টটা যদি সে থাকে তাহলে তার মুভমেন্টের ডিরেকশনটা হবে হচ্ছে রেডিয়াসের সাথে পারপেন্ডিকুলার। ঠিক আছে, তো এটাই আর কি, মানে তুমি যখন আসলে ফোর্স এক্সার্ট করতেছো তোমার আঙ্গুল দিয়ে ইটটার উপর, তখন আসলে কি করতেছো, প্রতি মুহূর্তে তুমি তার ভেলোসিটির সাথে পারপেন্ডিকুলার বরাবর একটা ফোর্স অ্যাপ্লাই করতেছো। তো তার কারণে সেটা কি হইতেছে, সে হচ্ছে তোমার আঙ্গুলকে সেন্টার করে একটা সার্কুলার পথে ঘুরতেছে। তো ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে আসলে এই জিনিসটাই হয়, যে তুমি আসলে যখন একটা চার্জকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে মুভ করতে দিছো তখন সে হচ্ছে কনস্ট্যান্টলি একটা ফোর্স ফিল করতে থাকবে এবং তার কারণে সে হচ্ছে একটা সার্কুলার পথে ঘুরতে থাকবে। তো ঘুরলে লাভটা কি হইলো, মনে করো সার্কুলার পথে যদি একটা চার্জ ঘুরতে থাকে, চার্জ ঘুরতেছে সার্কুলার পথে, চার্জের ট্রান্সলেশনাল মুভমেন্ট মানে কি, কারেন্ট ফ্লো না? এটা আমরা জানি ইলেকট্রিক কারেন্ট ফ্লো মানে কি, আসলে চার্জের ট্রান্সলেশনাল মুভমেন্ট। তার মানে একটা চার্জ, সেটা একটা তার থাকুক বা না থাকুক, একটা চার্জ যখন এরকম ফ্রিলি একটা রাউন্ড পাথে ক্লোজ পাথে মুভ করতে থাকবে তখন আমরা সেটাকে কি একটা কারেন্ট হিসেবে ট্রিট করতে পারি না? তো বেসিক্যালি তোমার যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে, ম্যাগনেটিক ফিল্ডের কারণে যে একটা চার্জের উপর একটা চার্জের মুভমেন্টের কারণে তার উপর যে একটা পারপেন্ডিকুলার ফোর্স ক্রিয়েট হইতেছে এবং তার কারণে যে সে একটা সার্কুলার পাথে ঘুরতেছে, এই সার্কুলার পাথে একটা চার্জ ঘোরা, সার্কুলার পাথে একটা চার্জ মুভমেন্ট, এই জিনিসটাকে আমরা কারেন্টের সাথে কম্পেয়ার করতে পারি। কারেন্ট মানে কি, চার্জের মুভমেন্ট। সো এটাই, যেহেতু কারেন্ট আছে মানে চার্জের মুভমেন্ট মানেই আমরা ইলেকট্রিক কারেন্ট হিসেবে ধরতে পারি। সো ওটার সাথে এটা অবশ্যই একটা কারেন্ট ডেন্সিটি আছে। তো আমরা অনেক আগে হচ্ছে নাল আইডেন্টিটি পড়ছিলাম দুইটা, একটা হচ্ছে ইলেকট্রিক স্কেলার পটেনশিয়াল ডিফাইন করার সময় একটা নাল আইডেন্টিটি পড়ছিলাম এবং যে আরেকটা নাল আইডেন্টিটি আমরা দেখাইছিলাম সেখানে একটু রিক্যাপ করে আসবা, সেই নাল আইডেন্টিটিটা ছিল হচ্ছে এইটা, এটা যে কোনো ভেক্টরের জন্য। ঠিক আছে, মানে তুমি যদি যে কোনো একটা র্যান্ডম ভেক্টরের ফার্স্টে কার্ল নাও দেন ডাইভার্জেন্স নাও, সেটা অলওয়েজ জিরো আসবে। তো এই যে সেকেন্ড ফান্ডামেন্টাল পোস্টুলেট থেকে আমরা কি লিখতে পারি, কার্ল অফ বি ইকুয়ালস টু মিউ নট জে। সো আমরা লিখতে পারি ডাইভার্জেন্স অফ মিউ নট জে, আমরা যদি মিউ নট তো একটা কনস্ট্যান্ট, কে যদি দিয়ে যদি এই ইকুয়েশনটার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কে ভাগ করে দিই তাহলে শুধু আসতেছে হচ্ছে ডাইভার্জেন্স অফ জে ইকুয়ালস টু জিরো। একটু কিন্তু পরিচিত লাগা উচিত এই জিনিসটা, এটা হচ্ছে আমাদের কন্টিনিউইটি ইকুয়েশনের একটা পার্ট, যখন ট্রানজিয়েন্ট কন্ডিশন থাকে না, স্টেডি কারেন্ট ফ্লো করে, তখন আমরা দেখছি যে যে কোনো নোডে যা কারেন্ট আসে তাই কারেন্ট বের হয়ে যায়। সো ডাইভার্জেন্স অফ জে ইকুয়ালস টু হয় জিরো, এটা হচ্ছে শুধুমাত্র স্টেডি কারেন্টের জন্য প্রযোজ্য। ঠিক আছে, স্টেডি কারেন্ট, স্টেডি ইলেকট্রিক কারেন্টের জন্য এটা প্রযোজ্য। সেকেন্ডলি মনে করো আমরা প্রথম ইকুয়েশনটা, প্রথম ইকুয়েশনের দুই পাশে মনে করো আমরা একটা ভলিউম ইন্টিগ্রাল নিলাম। ঠিক আছে, একটা ভলিউম ইন্টিগ্রাল বি ইকুয়ালস টু হচ্ছে জিরো। তো ভলিউম ইন্টিগ্রাল অফ সামথিংস ডাইভার্জেন্স ইকুয়ালস টু আমরা কি পড়ছিলাম, যে বি ডট ডিএস, তাই না? ক্লোজড সারফেস ইন্টিগ্রাল একটা ইকুয়ালস টু জিরো।
এটার মানে কি বোঝায়? এটার মানে মানে বি ডট ডিএস, একটা ক্লোজ সার্ফেস থেকে বি ডট ডিএস মানে কি, একটা যে কোনো ক্লোজড সার্ফেস থেকে বি এর টোটাল আউটওয়ার্ড ফ্লাক্স, এটা আমরা সব আগে পড়ে আসছি, ইকুয়ালস টু জিরো, এটা সব সময়ই হোল্ড করবে। এটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে তুমি কখনো কোনো ম্যাগনেটিক ফিল্ডে এমন কোনো ভলিউম নিতে পারবা না যেই ভলিউমের ভিতর মানে যে ভলিউম থেকে টোটাল আউটওয়ার্ড ফ্লাক্সটা নন জিরো হবে, ঠিক আছে? ফর এক্সাম্পল মনে করো তোমার কাছে একটা বার ম্যাগনেট আছে, এটা আমরা আগেও মানে এই জিনিসটা এক্সপ্লেনেশন দিছিলাম, তো এই জন্য আমি এখন সংক্ষেপে জাস্ট একটু বলে যাই। মনে করো এখানে ফ্লাক্স লাইন গুলো, ম্যাগনেটিক ফিল্ডের ফ্লাক্স লাইন গুলো এই পজিশন বরাবর আছে, এবং এটা কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের ভিতরেও আছে, ঠিক আছে? এগুলো কিন্তু ক্লোজড লাইন সবগুলো, এবং একটা আরেকটাকে ইন্টারসেক্ট করে না, ঠিক আছে? তো মনে করো তুমি এখানে একটা ভলিউম নিলা, সেই ভলিউমে কি একটা ফ্লাক্স ঢুকতেছে, একটা ফ্লাক্সই বের হয়ে যেতেছে। তুমি মনে করো এইটাকে মানে এটা একটা ভলিউম নিলা, তো এই ভলিউম থেকে আসলে কি দুইটা ফ্লাক্স বের হয়ে যেতেছে, আবার এই পাশে দুইটা ফ্লাক্স ঢুকতেছে, তাই না? তবে তুমি এই জায়গায় নাও, সেম কাহিনী, এই জায়গায় নাও, সেম কাহিনী, শুধু সাউথ পোল কে নাও, সেম কাহিনী। তার মানে কি হইতেছে, তুমি আসলে এমন কোনো ভলিউম শূন্য মাধ্যমে নিতে পারবা না যেই মাধ্যমটাতে, সরি, এমন কোনো ভলিউম নিতে পারবা না যেই ভলিউম, যেই ভলিউমের জন্য নিট আউটওয়ার্ড ফ্লাক্সটা নন জিরো হয়। সব সময় নিট আউটওয়ার্ড ফ্লাক্সটা হবে হচ্ছে জিরো, এবং এইটার মিনিং হচ্ছে কখনো ম্যাগনেটিক ফ্লো সোর্স মানে থাকতে পারে না, ম্যাগনেটিক ফ্লাক্স লাইন গুলো সবসময় নিজেদের উপর ক্লোজ আপন হয়, এবং কোনো আইসোলেটেড ম্যাগনেটিক চার্জ বা এই ধরনের কিছু থাকতে পারে না। তো ম্যাগনেটিক চার্জ বলতে আমরা কি বুঝি, নর্থ পোল আর সাউথ পোল, তো আইসোলেটেড কোনো নর্থ পোল এবং সাউথ পোল কখনোই থাকতে পারবে না। তুমি যদি একটা বার ম্যাগনেট নাও, সেটাকে যদি তুমি মাঝখান থেকে বাড়ি মেরা দুই ভাগে ভাগ করে ফেলো, মনে করো তুমি এখানে কেটে ফেললা, কেটে ফেললে কি হবে, এই ছোট যে ম্যাগনেটটা ক্রিয়েট হলো সেখানে একটা সাউথ পোল, এখানে একটা নর্থ পোল ক্রিয়েট হবে। তুমি যদি আবার এটাকে কোপ দিয়ে অর্ধেক করো, তাহলে এখানে একটা সাউথ পোল, এখানে একটা নর্থ পোল ক্রিয়েট হবে, এখানে কোপ দিলা, এখানে একটা সাউথ পোল, এখানে একটা নর্থ পোল ক্রিয়েট হবে। মানে তুমি যতই ছোট করো না কেন, কখনোই তুমি একটা ম্যাগনেটিক ফিল্ডের নর্থ পোল আর সাউথ পোল কে আইসোলেটেড করতে পারবে না। তো এটা হচ্ছে প্রথম ইকুয়েশনের সিগনিফিকেন্স। আর সেকেন্ড ইকুয়েশনের সিগনিফিকেন্স তো বলছি যে এটা আসলে কোত্থেকে আসে। তো সেকেন্ড ইকুয়েশনটাতে আমরা একটু চাইলে এক্সটেন্ড করতে পারি। মনে করো সেকেন্ড ইকুয়েশনটা যেটা আছে, বি আমরা হচ্ছে গিয়ে যদি স্টোকস থিওরেম অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমরা কি করব, একটা ওপেন সারফেস ইন্টিগ্রাল নিব, ঠিক আছে? তো এই ওপেন সারফেস ইন্টিগ্রালটা আসলে কেন নিচ্ছি, কারণ হচ্ছে ওই যে আমি বললাম যে আসলে একটা কি, মনে করো একটা সার্কুলার পাথে হচ্ছে সে ইলেকট্রনটাকে ঘুরাইতেছে বা চার্জটাকে ঘুরাইতেছে, তাই না? তো একটা ওপেন সার্ফেস ক্রিয়েট হলো, তাই না? একটা সার্কুলার পাথে ঘুরলে কি একটা ওপেন সার্ফেস ক্রিয়েট হয়। তো এইটা ইকুয়ালস টু কি, মিউ নট যে ছিল রাইট হ্যান্ড সাইডে, সো এটার উপরে যদি আমি একটা এই যে দেখো তোমার হচ্ছে রাইট হ্যান্ড সাইডে ছিল হচ্ছে মিউ নট জে, সো আমি যদি রাইট হ্যান্ড সাইডেও একটা ওপেন সার্ফেস ইন্টিগ্রাল মানে এই ওপেন সার্ফেসটার উপর একটা ইন্টিগ্রাল চালাই, তাহলে এই জিনিসটা আসবে না, এস জে ডট ডিএস, ঠিক আছে? তো এখানে ডিএস টা কোনটা, ডিএস টা হচ্ছে এই যে একটা ওপেন সার্ফেস ক্রিয়েট হলো না, এই ওপেন সার্ফেসের মানে এলিমেন্টাল এরিয়া যেটার ডিরেকশন হচ্ছে পারপেন্ডিকুলার। আপাতত তোমরা যদি স্ক্রিনের সামনে থাকো, তোমাদের তোমাদের দিক বরাবর, ঠিক আছে? তোমাদের দিক বরাবর হচ্ছে কি ডিএস এর ডিরেকশন, ঠিক আছে? তো এখন তুমি যখন জে ডট ডিএস এই কোয়ান্টিটিটা ক্যালকুলেট করো, তখন আসলে তুমি কি পাও বলো তো, কারেন্টটা পাও, তাই না? তো আমরা যদি এই দুইটা জিনিস একটু কম্পেয়ার করি, মানে এই যে এখন লেফট হ্যান্ড সাইডে, এটা লেফট হ্যান্ড সাইডে যদি আমরা এখন স্টোকস থিওরেম খাটায় দিই, স্টোকস থিওরেম খাটায় দিই, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে পেয়ে যাব হচ্ছে বি ডট ডিএল ক্লোজড লুপ অবশ্যই ইকুয়ালস টু হচ্ছে মিউ নট আই, ঠিক আছে? তো এই একটা ইকুয়েশন পাইলাম। তো আমরা গাউস ল বের করছি, মনে আছে আমরা হচ্ছে কি ইলেকট্রোস্ট্যাটিক যখন পড়তেছিলাম, আমরা প্রথম ফান্ডামেন্টাল পোস্টুলেট থেকে গাউস ল বের করছি ইন্টিগ্রাল ফর্মটা যখন আনছি, এবং আমরা যখন ম্যাগনেটোস্ট্যাটিক্স এর সেকেন্ড ফান্ডামেন্টাল পোস্টুলেটটা পড়ছি, সেখান থেকে ইন্টিগ্রাল ফর্মে স্টোকস থিওরেম খাটাই, আমরা হচ্ছে এরকম আরেকটা ইন্টিগ্রাল ফর্ম আনলাম যেটার নাম হচ্ছে বেসিক্যালি অ্যাম্পিয়ার্স, এটা ক্যাপিটাল লেটার হবে আর কি, যাই হোক, অ্যাম্পিয়ার্স সার্কিটাল ল, ঠিক আছে? অ্যাম্পিয়ার সার্কিটাল ল কেন, এই যে বি ডট ডিএল, এখানে আসলে সিটা কি, সিটা হচ্ছে এই যে সারফেসটা ক্রিয়েট করতেছে যে লাইনটা, এই লাইনটা, এই ক্লোজড লুপটাকে বলা হচ্ছে সি। তো এটা বরাবর যদি আমি বি ডট ডিএস করি, তাহলে এটা হবে আর মিউ নট আই, এখানে আইটা কি, আইটা হচ্ছে কি, আমি একটু ভালো করে এক্সাম্পল দিয়ে বুঝে, নর্মালি আমরা প্র্যাকটিক্যাল কেসে যত হচ্ছে ম্যাগনেট ক্রিয়েট করি সেগুলা মানে আইদার বার ম্যাগনেট হতে পারে, পারমানেন্ট ম্যাগনেট হতে পারে, অথবা ইলেকট্রোম্যাগনেট হতে পারে। ইলেকট্রোম্যাগনেটের মানে ফান্ডামেন্টাল ইয়েটা কি আসলে মানে প্রিন্সিপালটা কি, মনে করো একটা তারের মধ্যে দিয়ে ইলেকট্রো মানে কারেন্ট যাচ্ছে, তো এই তারটার চারপাশে তুমি যদি রাইট হ্যান্ডের থাম আই এর ডিরেকশনে বসাও, এবং দেন হচ্ছে গিয়ে তোমার আঙ্গুল গুলোকে হচ্ছে গিয়ে কার্ল করো, তাহলে আঙ্গুল গুলো যেই ডিরেকশনে দেখাবে সেই ডিরেকশন বরাবর তোমার একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, ঠিক আছে? একটা সার্কুলার পথে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হলো। তো বেসিক্যালি
মনে করো এরকম যদি কেস হয়, তাহলে এই ইকুয়েশনটা মিন করে হচ্ছে তুমি যদি বি ডট ডিএল করো, মানে এই যে এখানে কি এই লাইন বরাবর, এই সার্কুলার লাইনটা বরাবর কি তোমার বি কাজ করতেছে, তো তুমি যদি সার্কুলার লাইন বরাবর বি ডট ডিএল বি ডট ডিএল বি ডট ডিএল এই এই ইন্টিগ্রেশনটা ক্যারি আউট করো, সেইটার রেজাল্ট হবে হচ্ছে এই সার্কুলার পাথটার ভিতর দিয়ে যতটুকু কারেন্ট যায়, ঠিক আছে? ইন আদার ওয়ার্ডস, তুমি যদি গাউস লয়ের সাথে কম্পেয়ার করতে চাও, তাহলে এটাকে বলা হবে হচ্ছে আই এনক্লোজড, এনক্লোজড বাই দি ক্লোজড লুপ ওভার হিয়ার, ঠিক আছে? তো তুমি যখন এই লুপটার মধ্যে বি ডট ডিএল চালাবা, সেটাই ইকুয়ালস টু হবে হচ্ছে মিউ নট টাইমস আই এনক্লোজড। গাউস লটা ছিল এরকম, ই ডট ডিএস ইকুয়ালস টু ক্লোজ সার্ফেস ইন্টিগ্রাল ছিল ইকুয়ালস টু হচ্ছে কি কিউ এনক্লোজ ডিভাইডেড বাই এপসিলন নট। তো ওখানে বলছি ওখানে হচ্ছে তোমার কনস্ট্যান্টটা হচ্ছে 1 বাই এপসিলন নট ছিল, এখানে কনস্ট্যান্ট গুলো সব মিউ নট দিয়ে রিপ্লেস হবে, 1 বাই মিউ নট না, শুধু মিউ নট। তো এই আর কি, তো এটা আমরা দেখবো যেটা আমাদের বিভিন্ন সময় কাজে লাগতেছে। যেমন আমরা এখনই এখন একটা প্রবলেম দেখবো,